नमस्कार বন্ধুরা, গৌরীর কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো সম্পূর্ণ নিরামিষ শিম মূলো আলু বেগুন বড়ি দিয়ে তরকারি রেসিপি। এই রেসিপিটি আপনারা যেরকম গরম গরম ভাতের সাথে খেতে পারবেন, ঠিক তেমনি গরম গরম রুটির সাথেও কিন্তু খেতে পারবেন। অসাধারণ খেতে হয় এই রেসিপিটি। চলুন তাহলে বন্ধুরা দেখিনি শীতকালের এই স্পেশাল রেসিপিটি আমি কিভাবে বানাই। এখানে নিয়েছি তিনটে আলু, আলুগুলোকে লম্বা আকারে কেটে নিয়েছি। নিয়েছি 200 গ্রাম শিম, আর নিয়েছি দুটো মূলো, আর এখানে আছে একটা বেগুন। কড়াইয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন তেল। তেলটা গরম হয়ে গিয়েছে দেখুন। এবারে প্রথমে আমরা বেগুনগুলো ভেজে নেব। দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন নুন এবং 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। নুন ও হলুদটাকে এবারে নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নেব এবং গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বেগুনগুলোকে হালকা ব্রাউন কালার আসা অবধি ভেজে নেব। বেগুন ভাজা হয়ে গিয়েছে দেখুন। এবারে বেগুনগুলোকে নামিয়ে নিচ্ছি। একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা এবং 1/2 টিস্পুন পাঁচফোড়ন সম্বাদ। পাঁচফোড়নটা দেখুন ফুটে উঠেছে। এবারে এর মধ্যে আলুগুলো ছেড়ে দেব। এবারে আলুগুলোকে নেড়ে চেড়ে নিয়ে মিশিয়ে নেব এবং গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখব। আলুগুলোকে ঢেকে রেখে ভেজে নেব, তাহলে ভাজার সাথে সাথে অনেকটা সেদ্ধ হয়ে আসবে। এবারে আলুর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ নুন। নুনটাকেও নেড়ে চেড়ে নিয়ে মিশিয়ে নিচ্ছি। এই সময় নুনটা দিয়ে দিলে আলুগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবং আমি এখানে যে পরিমাণ নুনটা দিলাম সমস্ত তরকারিটা হিসেব করে কিন্তু দিয়েছি। পরে আর নুন দেবার কোনো প্রয়োজন নেই। আলু ভাজা হয়ে গিয়েছে, এবারে শিম ও মূলোগুলো দিয়ে দেব। সব কিছুকে নেড়ে চেড়ে নিয়ে মিশিয়ে নিচ্ছি। শিম ও মূলো সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, তাই আমি শিম ও মূলোগুলোকে আলুটা কিছুটা সেদ্ধ হয়ে যাবার পরেই দিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটাকে নেড়ে চেড়ে নিয়ে মিশিয়ে নেব এবং সমস্ত সবজিগুলোকে ঢেকে রেখে 5 মিনিটের জন্য রান্না করে নেব। তাহলে দেখবেন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে আসবে। 5 মিনিট পরে ফিরে এলাম। দেখুন বন্ধুরা, সব কিছু কিন্তু 50% সেদ্ধ হয়ে গিয়েছে। এবারে সবজিগুলোকে নেড়ে চেড়ে নিয়ে মিশিয়ে নেব এবং দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা এবং 1/2 ইঞ্চি আদা পেস্ট। সব কিছুকে নেড়ে চেড়ে নিয়ে মিশিয়ে নেব এবং 2 মিনিটের জন্য ভেজে নেব। এইভাবে ভেজে নিলে আদাটার কোনো রকম কাঁচা গন্ধ থাকবে না এবং সবজিগুলোর সাথে খুব ভালোভাবে মিশে যাবে। এখানে কিন্তু ঝালটা অবশ্যই আপনাদের পছন্দ মতো দিতে পারেন। আদাটা দেখুন ভাজা ভাজা হয়ে এসেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন জিরে গুঁড়ো এবং 1/2 টিস্পুন ধনে গুঁড়ো। গুঁড়ো মশলাগুলোকে সবজির সাথে মিশিয়ে নেব এবং 2 থেকে 3 মিনিটের জন্য ভেজে নেব। এইভাবে মশলাগুলো ভেজে নিলে ভাজা মশলার ফ্লেভারটা কিন্তু এই রেসিপিটিতে খুবই ভালো লাগে। আলাদাভাবে কষানোর কিন্তু কোনো প্রয়োজন নেই। মশলা ভাজা হয়ে গিয়েছে, দিয়ে দেব 1 গ্লাস পরিমাণ গরম জল। সব কিছুকে মিশিয়ে নিচ্ছি এবং সবজিগুলোকে 5 মিনিটের জন্য ফুটিয়ে নেব। তাহলে দেখবেন শিম মূলো আলু ভালোভাবে 100% সেদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পরে ফিরে এলাম। দেখুন বন্ধুরা, সব কিছু খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। অন্যদিকে নিয়ে নিয়েছি 150 গ্রাম বড়ি। বড়িগুলোকে এবারে ভেজে নেব। প্রথমে তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে 1 মিনিটের জন্য নেড়ে চেড়ে নিয়ে কালার আসা অবধি ভেজে নিতে হবে। এবারে নামিয়ে নিচ্ছি। এবারে গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনগুলো, দিয়ে দেব ভেজে রাখা বড়ি।
सब किचुके एकसाथे मिसिए नेब एवं आरो पाँच मिनिटेर जन्ने ढेके रेखे फुटिए नेब। এইভাবে ফুটিয়ে নিলে দেখবেন বড়ির ফ্লেভারটা খুব ভালোভাবে ঝোলের মধ্যে বেরিয়ে আসবে এবং বড়িটাও আরও কিছুটা নরম হয়ে আসবে। আরও পাঁচ মিনিট পরে ফিরে এলাম, দেখুন বন্ধুরা সমস্ত গ্রেভিটা মাখো মাখো হয়ে এসেছে, একদম কমপ্লিট হয়ে গিয়েছে রেসিপিটি। এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি এবং ওয়ান টিস্পুন পরিমাণ ঘি। এইভাবে পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দিয়ে তারপরেই আমি গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। তাহলে বন্ধুরা আজকের এই সম্পূর্ণ নিরামিষ আলু বেগুন বড়ি শিম মূলোর তরকারি রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক ও শেয়ার করবেন। এরকমই আরও অনেক রেসিপি আমার চ্যানেলে রয়েছে যেগুলোর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, অথবা আপনারা আমার চ্যানেল ভিজিট করলেও দেখতে পারবেন। তাহলে বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে। ভালো থাকবেন, ভালো রাখবেন, ভালো ভালো খাবেন। নমস্কার।